नमस्कार बंधुरा, आमार डाइनिंग टेबिलेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत जानाच्छि। आजके रान्ना करब गाटी कचु बा मुखी कचु और आमशी दिए इलिश माछेर पतला झोल। एटा एकटा एकदम नतून धरनेर रान्ना और एटा खेतेओ खूबई टेस्टी। एटा गरम भातेर संगेई सार्व करते हय। আর যে আমশিটার কথা আমি বলছি, এই আমশিটা মিদনাপুর থেকেই আমি এনেছি। এই আমশিটা কিন্তু মিদনাপুর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ করছি। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রান্না পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। অল্প করে মাছগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নেব। আর মাছ ভাজা হতে হতে আমি যে আমশিটার কথা বললাম, মানে যে আমশিটা দিয়ে আমি ঝোলটা রান্না করব, সেই আমশিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমশি অনেক ধরনের হয়, কিন্তু আমি যে আমশিটার কথা বলছি সেটা একমাত্র মিদনাপুরেই পাওয়া যায়। এই যে দেখো এই আমশিগুলো, এই যে বড় বড় শক্ত শক্ত আর এই যে পিছনে সাদা সাদা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নুন লাগানো। এই টাইপের আমশি একমাত্র মিদনাপুরেই পাওয়া যায়, আমরাও মিদনাপুর থেকেই আনিয়েছি। আর এই আমশিগুলো আমি ব্যবহার করব গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে, সেই জলটাই আমি ঝোলে ব্যবহার করব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নেব। দিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব গাটি কচু। গাটি কচু আমি কিন্তু আগের থেকে সেদ্ধ করে রেখেছি, এবারে সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নুন হলুদ দিয়ে গাটি কচুটা ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নার ক্ষেত্রে গাটি কচুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করতে হবে, কারণ যেহেতু আমি ঝোল হিসেবে টক জল দেব তাই জন্য পরে আর কচুটা সিদ্ধ হতে চাইবে না। দু তিন মিনিট কষানোর পর এবারে জল দিয়ে দেব। জল বলতে যে জলটা দিয়ে আমি আমশি ফুটিয়ে রেখেছি সেই জলটাই এখানে ব্যবহার করব। এখানে অন্য প্লেন জল ব্যবহার করব না। আর আমশিগুলো যেহেতু বেশ বড় বড়, তো আমি এখানে দুটো আমশি ব্যবহার করেছি। এখানে ছয় সাত পিস মাছের জন্য দুটো আমশি যথেষ্ট, কারণ এই ঝোলটা সামান্য একটু টক টক হবে, অনেকটা বেশি টক কিন্তু হবে না। এইবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে দেখুন ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে। ঝোলটা কিন্তু এরকমই একটু পাতলা পাতলাই নামাতে হবে, কারণ গাটি কচু খানিকটা ঝোল টেনে নেবে। আর তাছাড়াও এই ঝোলটা একটু পাতলা পাতলা এরকমই হয়, এটাই খেতে ভালো লাগে। তাহলে দেখুন আমার ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গাটি কচু আর আমশি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।